হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 4-6 পৃষ্ঠার মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে একদম আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। 1 প্রশ্ন, চামড়ার রং কেন আলাদা হয়? উত্তর, মেলানিন নামক একটা রঞ্জক পদার্থের জন্য চামড়ার রং আলাদা হয়। 2 প্রশ্ন, মেলানিন কী উপকার করে? উত্তর, মেলানিন সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার রোধ করে। 3 প্রশ্ন, সাহেবদের গায়ের রং ফর্সা হয় কেন? উত্তর, সাহেবদের চামড়ায় মেলানিন কম থাকে তাই গায়ের রং ফর্সা হয়। 4 প্রশ্ন, রোদে কোন ভিটামিন থাকে? উত্তর, রোদে ভিটামিন ডি থাকে। 5 প্রশ্ন, ঘামে কী থাকে? ঘামে নুন আর শরীরের কিছু বর্জ্য পদার্থ থাকে। 6 প্রশ্ন, শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কী হয়? উত্তর, শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঘটনা ঘটতে পারে। 7 প্রশ্ন, কালো চামড়ার মানুষের সম্মানের জন্য লড়াই করেছেন এমন দুজন নেতার নাম লেখো। উত্তর, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী। এরপর 8 প্রশ্ন, বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? উত্তর, বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় তাই চুল সাদা হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।